Hello friends! তো তোমাদের জন্য মাঝে মাঝে আমি স্কলারশিপ রিলেটেড ভিডিও বানিয়ে থাকি তো আজকে এই ভিডিওটি হতে চলেছে একটি স্কলারশিপ রিলেটেড ভিডিও যে স্কলারশিপটি তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে অর্থাৎ এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের মাধ্যমিক পাস হতে হবে অর্থাৎ ইলেভেনে যারা পড়ছো টুয়েলভে যারা পড়ছো যারা গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান ডিপ্লোমা কোর্সে যারা রয়েছে এবং সেই সাথে সাথে তোমরা যারা বিএডের ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু এই স্কলারশিপটি আবেদন করতে পারবে কি করে বলছি আবেদন পারবে তোমরা যারা এস আবেদন করো যারা নবান্ন স্কলারশিপ পাও যারা এনএসপি স্কলারশিপ বা যারা সক্ষম স্কলারশিপ পাও ঐক্যশ্রী পাও প্রত্যেকে কিন্তু এই স্কলারশিপটির জন্য আবেদনযোগ্য কেননা এটা একটা মেধাবৃত্তি স্কলারশিপ এর জন্য তোমাদের একটা রিটার্ন টেস্ট দিতে হবে যে রিটেন টেস্টটা তোমাদের অনলাইনে হবে তো পুরো প্রসিডিওরটা তোমাদের বলতে চলেছি এবং কত টাকা তোমরা এখান থেকে পেতে পারবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এক্সাম প্যাটার্ন কী থাকছে সিলেবাসের মধ্যে কি থাকে তো এর জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে যারা এই চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দাও যাতে সমস্ত আপডেটগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও তো অন স্ক্রিন আমি তোমাদের পুরো প্রসিডিও দেখাতে চলেছি এক্সাম প্যাটার্ন থেকে সিলেবাস থেকে শুরু করে ইম্পর্ট্যান্ট ডেট এবং কিভাবে আবেদন করবে কিভাবে পরীক্ষা দিতে হবে কি কি থাকে এর মধ্যে সমস্তটা বলে দিচ্ছি এই একটা ভিডিও এবং সেই সাথে বলে রাখা ভালো তোমরা যারা চাকুরিজীবী ঘরের স্টুডেন্ট রয়েছে অর্থাৎ যাদের বাবা বা মা চাকরি করে সেই সমস্ত ঘরের স্টুডেন্টসরা তোমরা স্কলারশিপ পাও না কেননা তোমাদের ফ্যামিলি ইনকাম সেখানে দেখাতে হয় একটা গুড নিউজ হচ্ছে এই স্কলারশিপে তোমাদের ফ্যামিলি ইনকামটা কোনো ম্যাটার করবে না এখানে কোনো ফ্যামিলি ইনকামের জায়গা কিন্তু নেই অনলাইন পরীক্ষা দেবে তোমরা যদি স্কোর ঠিকঠাক করো তাহলে তোমাদের ব্যাঙ্ক ডিটেল নিয়ে সেখান থেকে তোমাদের সরাসরি স্কলারশিপটি প্রদান করা হবে তো স্টেপ বাই স্টেপ দেখাবো তার জন্য ভিডিওটা পুরো দেখো এবং এই স্কলারশিপটির নাম হচ্ছে মেধাবী স্কলারশিপ সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তো চলো এবার অনস্ক্রিন তোমাদেরকে দেখা তো অ্যাট ফার্স্ট আমরা চলে মেধাবী স্কলারশিপের যে ওয়েবসাইট রয়েছে সেই ন্যাশনাল লেভেলের স্কলারশিপ সেন্ট্রাল স্কলারশিপ তো এখানে ঠিক কি কি বলা রয়েছে এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে সেটা এবার আমরা এখান থেকে চেক করে দেখে নেব কোন রকম রেজিস্ট্রেশন ফিজ আপনাদের লাগবে না সে জেনারেল ওবিসি বিসি এস যাই আপনি হন না কেন তো টেন্থ বলতে কি বোঝানো হয়েছে যারা মাধ্যমিক পড়ছো এটা তাদের জন্য নয় মাধ্যমিক যারা পাশ করে গেছে অর্থাৎ ইলেভেনে পড়ছে টুয়েলভে পড়ছে গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান যে কোনো ডিগ্রি ডিপ্লোমা এবং ক্লাস টেন্থ হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য এবং যে কোনো হায়ার স্টাডিজের জন্য আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারছেন অর্থাৎ এখান থেকে যারা বিএড রয়েছেন তারাও অ্যাপ্লাই করতে পারছেন কিভাবে তাদের অ্যাপ্লাই করতে হবে কোথায় ক্লিক করতে হবে বলে দিচ্ছি এবং ইউজিপিজি যারা রয়েছেন তারা তো অ্যাপ্লাই করতে পারছে না যেখানে এজ লিমিটটা একবার দেখিয়ে দিই এজ হচ্ছে ষোলো থেকে চল্লিশ বছরের মধ্যে স্টুডেন্টসরা যারা রয়েছেন তারা এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের যে এক্সাম প্যাটার্ন অর্থাৎ পরীক্ষাটা কিভাবে হবে তো কত কত মার্কস আপনাদের থাকছে দেখুন কুড়ি নাম্বারের আপনাদের একটি পরীক্ষা হবে যার জন্য আপনারা দশ মিনিট টাইম পাচ্ছে এই যে কুড়ি নাম্বারের পরীক্ষাটা আপনাদের হচ্ছে এই কুড়ি নাম্বারের পরীক্ষাটা কিভাবে ভাগ হচ্ছে দেখুন রিজনিং থাকছে ছটা প্রশ্ন থাকছে ছয় মার্কের এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড হচ্ছে ছ নম্বরের থাকছে ছটা প্রশ্ন জেনারেল স্টাডিজ চারটে প্রশ্ন চার নম্বরের এবং ইংলিশে থাকছে চারটে প্রশ্ন চার নম্বরের প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনারা এই যে এক একটা সেকশনের জন্য আলাদা কোনো টাইম ভাগ নেই আপনাদের টোটাল দশ মিনিট থাকছে দশ মিনিটের মধ্যে কুড়ি নম্বরের প্রশ্নের উত্তর আপনাদের দিতে হচ্ছে এবং এখানে আপনাদের নেগেটিভ মার্কিং রয়েছে অর্থাৎ ওয়ান থার্ড আপনাদের নেগেটিভ মার্কিং কিন্তু হবে ভুল অ্যান্সার দিলে ওয়ান থার্ড ডিডাক্টেড আপনাদের হবে অর্থাৎ তিনটে প্রশ্নের ভুল যদি আপনারা উত্তর দিচ্ছেন তাহলে এক নাম্বার করে কিন্তু কাটা যাবে তো এইটা হচ্ছে আপনাদের পুরো এক্সামের প্যাটার্ন তো অ্যাপ্লাই করার জন্য আপনাদের সরাসরি চলে আসতে হবে এই যে সেকশনটি রয়েছে এই সেকশনটি ডেসক্রিপশনে আপনাদের এই লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারছেন তো এখানে রেজিস্টারে আপনাদের প্রথমে করতে হচ্ছে ক্লিক এবং ইম্পর্টেন্ট ডেট কি রয়েছে বা কোন টাইপের স্কলারশিপ সিলেবাস কি রয়েছে কত কত মার্কসের পরীক্ষা আপনাদের হচ্ছে পুরোটা দেখিয়ে দিন তার আগে দেখুন এখানে প্লে স্টোরে সরাসরি আমাদের নিয়ে চলে এলো এবং এই অ্যাপটি মেধাবী ন্যাশনাল স্কলারশিপ এই অ্যাপটি আপনাদের ওপেন করতে হবে আমার অলরেডি ইনস্টল করা রয়েছে তো এখানে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেছে তো এখানে আপনাদের কি করতে হচ্ছে প্রথমে দেখুন এই যে জায়গাটা আপনাদেরকে ক্লিক করতে হচ্ছে এখানে ক্লিক করার পর এই যে লগ বলে যে সেকশনটা রয়েছে এখানে আপনারা চলে এলেন তো লগ আপনারা যেহেতু প্রথম ক্যান্ডিডেট এখানে রেজিস্টার করছেন সুতরাং আপনাদের তো কোনো আইডি নেই সুতরাং এখানে আপনাদেরকে করে দিতে হবে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তো এইখানে আমরা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আমাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হচ্ছে তো এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হচ্ছে দেওয়ার পর সেন্ড ওটিপি আমরা আমাদের এই যে মোবাইল নাম্বারটা আমরা দিয়েছি এই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে তো আমাদের মোবাইলে চলে এসেছে ওটিপি ওটিপি আসার পর ওটিপি আমি এখানে বসিয়ে সরাসরি ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে করে নেব ক্লিক ভেরিফাই এবং রেজিস্টারে ক্লিক করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে এবং দেখুন এখানে সাকসেসফুলি রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে এবং এখানে সরাসরি করে দেব ক্লোজ তো এই অ্যাপটি থেকেই আপনাদের টোটাল যা কিছু প্রোগ্রাম সবটা এখান থেকে করতে হচ্ছে নোটিফিকেশান রয়েছে এখানে আপনার টাইম টু টাইম নোটিফিকেশান পেজ অ্যাপে আগে আমরা রেজিস্ট্রেশন করে নিলাম নেওয়ার পর দেখুন এই রেজিস্ট্রেশনে আমাদের করে দিতে হচ্ছে ক্লিক তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এই যে স্কলারশিপ টেস্ট এই অপশানটাতে আমাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর সমাধান এখানে সমাধান সমাধান টু এবং সমাধান থ্রি জাস্ট এই নিচের দিকে চলে এসে দেখুন সমাধান থ্রিতে আমাদের এই রেজিস্টার নাওতে করে দিতে হচ্ছে ক্লিক তো রেজিস্টার নাওতে ক্লিক করে দেওয়ার পর সরাসরি দেখুন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে যেখানে আপনাদেরকে বলা হচ্ছে কুড়িটা টোটাল কোয়েশ্চেন থাকছে দশ মিনিটের আপনাদের পরীক্ষা হচ্ছে এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়ে গেছে তারপর দেখুন এই যে নিচে রয়েছে দেখুন রেজিস্টার অপশান তো এই রেজিস্টারে করে দেবো ক্লিক রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ফার্স্ট নেম দিতে হচ্ছে মিডল নেম লাস্ট নেম তো আমি এক এক করে নামগুলো ভরে দেবো এখানে আমি যে কোনো নাম দিয়ে দিলাম বাবু দাস বা যে কোনো কিছু এখান থেকে আমি ক্যাটাগরি যদি ওবিসি হয় ওবিসি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর হায়ার এডুকেশান এখানে যদি আমার ডিপ্লোমা বা অন্য কোনো কোর্স থাকে ধরুন আমি বিএডের ক্যান্ডিডেট তো এখানে আদার্স করে দিলাম যদি আপনি ইলেভেনের ক্যান্ডিডেট হন টেন্থ করে দেবেন টুয়েলভের ক্যান্ডিডেট হলে টুয়েলভ করছেন গ্রাজুয়েট হলে গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট হলে পোস্ট গ্র্যাজুয়েট তো আমি এখানে আদার করে দেবো আদার করে দেওয়ার পর এখান থেকে আমি ডেট অফ বার্থটা একটু সিলেক্ট করে নিচ্ছি ধরুন উনিশশো তিরানব্বই সালে জন্মগ্রহণ করে পার্সেন্টেজ দিলাম সিক্সটি ফাইভ পার্সেন্ট দেখুন এখানে আমি পরপর পুরো ডিটেলগুলো ফিল করলাম হায়ার এডুকেশান দিলাম ডেট অফ বার্থ দিলাম ফোন নাম্বার থেকে শুরু করে ভিলেজ সিটি স্টেট সবটা ফিল করে নিচে এখানে আমাদেরকে করে দিতে হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর সেখান থেকে এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং দেখুন এখানে পরপর কিন্তু পুরো ডিটেল আপনার চলে এসেছে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটা এখানে চলে এসেছে নেক্সট আপনাদেরকে যেটা করতে হচ্ছে ভিউ অ্যাপ্লিকেশান আপনি করলেন করার পর স্কলারশিপ ডিটেল করলেন তারপরে ব্যাক করে সোজাসুজি চলে এলেন এরপর দেখুন নেক্সট যখন আপনাদের এক্সাম হবে অনলাইন টেস্ট সেটা এই জায়গাতে ক্লিক করে আপনাদের দিতে হচ্ছে অনলাইন টেস্টে যে মার্কস পেলেন সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং ক্লেম স্কলার যখন এই স্কলারশিপের অনলাইন টেস্টে আপনি পাশ করে গেলেন এবং মার্কস পেলেন তখন এখানে আপনি ক্লেম স্কলারশিপ করতে পাচ্ছেন তারপরে ট্র্যাক স্ট্যাটাস পর আপনি দেখে নিতে পাচ্ছেন নেক্সট আমরা চলে এলাম অ্যাপ্লিকেশন ডেটে তো কবে থেকে স্কলারশিপটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে দেখুন সাত আট থেকে শুরু হয়েছে উনিশ নয়ে আপনাদের এই অ্যাপ্লিকেশানটা শেষ হবে এক্সাম ডেট তিন দশ অর্থাৎ অনলাইন টেস্ট আপনাদের তিন দশে হবে চার দশে আপনাদের অ্যান্সার কি প্রকাশ হবে এবং যদি কোনো অবজেকশন থাকে সেটা চার দশে আপনাদের করতে হচ্ছে রেজাল্ট ডেট হচ্ছে ছয় দশ এগারো দশ থেকে আপনাদের এই স্কলারশিপটা ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যায় নেক্সট এবার চলে আসি যে এটা কোন টাইপ অফ স্কলারশিপ আপনাদের রয়েছে তো প্রথমত দেখুন যারা সিক্সটি পার্সেন্টের উপরে পাচ্ছেন তারা হাজার টাকা স্কলারশিপ পাচ্ছেন যারা ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে তারা পাঁচশো টাকা পাবেন যারা এই টেস্টে ফোরটি থেকে ফিফটির মধ্যে রেজাল্ট করছেন তাদের এই তিনশো টাকা আপনারা পাচ্ছেন এবং দেখুন আগেই বলে দিয়েছি যে জেনারেল ও বিসি এস সি এস টিদের জন্য কোনো রেজিস্ট্রেশন ফিস কিন্তু আপনাদের নেই এর সিলেবাস কি কি রয়েছে তো প্রথমত জেনারেল স্টাডিজ আপনাদের এখান থেকে পড়তে হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে তারপরে রয়েছে ইংলিশ টোটাল সিলেবাসের ওপর বেশ করে আপনাদের এই এক্সামটা হতে চলেছে এই এক্সামটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের মেধাবৃত্তি স্কলারশিপের জন্য তো কোনো রকম চার্জ আপনাদের লাগবে না ফ্রি অফ কস্ট আপনারা এখান থেকে এটা পেয়ে যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিন যাতে সবাই এই স্কলারশিপটির ব্যাপারে জানতে পারে এবং এই স্কলারশিপটি পেতে পারে তো ভালো থাকবেন সবাই অল দ্য বেস্ট